গণেশ পূজার জন্য এখানে গার্লস হোস্টেল আছে যে এর জন্য আসছে। শাহরুখ খান এসে ভাবুন আপনারা, সাপোজ ভাবুন কোকড়াঝারে শাহরুখ খান আসছে। শাহরুখ খান প্রথমে এসে না, শাহরুখ খান কি করে সে পরিমিতিটা দেখুন, পরিমিতিটা আমার জোকস আছে জোকস। আচ্ছা শাহরুখ খান এখানে এসে ঘোরাফেরা করছে, ঠিক আছে। প্রথমে একটা মেয়ে অন্যার সঙ্গে এই অনুষ্ঠানটা উপভোগ করার জন্য আসতেছে, মেয়েরা তো জানেনি সন্ধ্যা থেকে রেডি হয় এই গণেশ পূজার অনুষ্ঠানটা দেখার জন্য আসবে। আর মা করতেছে মেয়েটাকে, মেয়েটিকে বলতেছে শাহরুখ খান কিভাবে হাসবে। শাহরুখ খান জানে বলে তোমার চার ধর বেগর জেলা জেসে লাগতে হাই লাভ ইউ কি 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 হাই লাভ ইউ কি 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 তুমি মুম্বাইয়ে যাওগা ফিলিং দরুগা সার বদন করে হিরো বেরোগা তুমি কি বলে মেয়েটির মা হাসতেছে তখন মেয়েটির মা বললে মেয়েটির মা কি বলে শাহরুখ খানকে শুনুন। তোর মা কি করে ছোটবেলায় কি ছাগলের দুধ খাওয়াইছিল নাকি রে, আসলে বলে খালি কিন্তু ভালো লাগে একটা টাইম করবো। থ্যাংক ইউ সো মাচ। আমরা চাইবো আমাদের অনুষ্ঠান আবার শুরু হোক, আমাদের মিউজিশিয়ান দাদারা আসুক মঞ্চে।